বাংলাদেশ পাকিস্তান মধ্যকার শেষ টি টোয়েন্টি সিরিজ হয়েছিল 2015 সালে। সেবার বাংলাদেশে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি। পরিবর্তে বাংলাদেশকে পাকিস্তানের তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেয় পিসিবি। সেই প্রস্তাব বিসিবি ফিরিয়ে দিলে 2017 সালে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। তবে পিসিবির দাবি, টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানে খেলতে হবে বাংলাদেশকে। দুই পক্ষের মতের অমিল হলে শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয় সিরিজটি। এরপর থেকে পাকিস্তানের বিপক্ষে কোনো প্রকার সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয়নি বিসিবি থেকে। অবশেষে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। উইন্ডিজকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় পিসিবি। গতকাল দুবাইয়ে এক অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ত্রিদেশীয় সিরিজের ব্যাপারটি তুলে ধরেন। ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে বাংলাদেশের প্রস্তাব নেওয়া হবে জানিয়েছেন তিনি। চুক্তি হতে পারে বেশ কয়েকটি সিরিজও, তবে সিরিজটি পাকিস্তান নয়, আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রে। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করার সময় আমরা আরও একটি ব্যাপার নিয়ে ভেবেছি। আমরা পাকিস্তান উইন্ডিজের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছি, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়, আলোচনা চলছে। আশা করি দু দেশ রাজি হবে, 5 বছরের চুক্তি হবে, যেখানে কয়েকটি সিরিজ থাকবে, সেটা পরে আলোচনা হবে। আগামী এপ্রিলে উইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ আয়োজন করছে পিসিবি। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দুটি প্লে অফ ও ফাইনাল করাচিতে হবে। ফাইনাল শেষে এই করাচিতে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানান, এই সিরিজে আয়ের চেয়ে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর কথা বেশি ভাবছে পিসিবি। উইন্ডিজ 1, 2 ও 4 এপ্রিল করাচিতে খেলতে সম্মত জানিয়েছেন। এই সিরিজের জন্য আমি দিন রাত কাজ করছি। তার আগে করাচিতে দুটি প্লে অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজে আমরা লাভের চেয়ে ক্রিকেটে ফোকাস করছি বেশি। আমরা আবারও পাকিস্তানে ক্রিকেট ফেরাতে চেষ্টা করে যাচ্ছি।